রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামু আলাইকুম। আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বলতে চাই, কুষ্টিয়ার আদালত এলাকা আজ 2018 সালে কলঙ্ক হয়ে গেল। আমার প্রশ্ন হলো, হে স্বাধীন দেশের নাগরিক, আপনারা আর কতদিন রক্ত দেখবেন? এটা কি গোটা জাতির জন্য লজ্জাজনক নয়? দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের উপর যে হামলাটি ঘটে গেল, যে হামলা করানো হলো, এটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বলেন, বিভিন্ন মিডিয়া বলেন, তাতে সমালোচনা ও নিন্দার ঝড় উঠেছে। হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার মতো আমার তো বিশ্বাস হয় না যে কেউ এই দেশে আছে। দেশটিতে সত্যি কি কেউ সভ্য নেই? সভ্য দেশে রাষ্ট্রীয় প্রশ্রয়ে এমন জঘন্য হামলা কে মেনে নিবে? মাহমুদুর রহমান জামিন নিতে গেছেন, তাতে রক্তাক্ত হয়েছে তার শরীর। আদালতের ভেতর এবং বাইরে পুলিশের সামনে তার মতো একজন সিনিয়র সাংবাদিকের উপর যে ঐতিহাসিকভাবে হামলা হয়ে গেল, এটা অন্তত আমার মেনে নিতে কষ্ট হচ্ছে। সন্ত্রাসী যারাই করেছে, ছাত্রলীগের হোক, যুবলীগের হোক, এই ন্যাক্কারজনক হামলা চালিয়ে এই দেশপ্রেমিক মজলুম সম্পাদক মাহমুদুর রহমানকে রক্তাক্ত এবং জখম করেছে। তারা মূলত শুধু একজন ব্যক্তিকে জখম করেনি, রক্তাক্ত করেনি, জখম করেছে সত্য সাংবাদিকদেরকে, জখম করেছে দেশপ্রেমিকদেরকে, জখম করেছে সত্য সাহসীদেরকে, এমনকি জখম করেছে সৎ নাগরিক যারা তাদেরকে। কোন সভ্য দেশে রাষ্ট্রীয় প্রশ্রয়ে এমন জঘন্য হামলা মেনে নেওয়া যায় না। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর জন্য আমি তো অন্তত ভাষা হারিয়ে ফেলেছি। আমরা 2018 সালেও অসভ্য সমাজে বাস করছি। রাষ্ট্রীয় মদদে ছাত্রলীগ এবং যুবলীগ দেশকে কোথায় নিয়ে যাচ্ছে তা নিজেরাও তারা জানে না। ওখানে তো পুলিশের অনেকেই ছিলেন, তাহলে তারা কেন কোনো ভূমিকা পালন করবে না? কেন তারা হাসবে আর একজনের শরীরে রক্ত দেখে? আমি আমার রবের কাছে দোয়া করতে চাই, হে আল্লাহ, তুমি জালিম এবং দুর্নীতিবাজ যারা এদেশে নেতা রয়েছে, নেত্রী রয়েছে, কর্মী রয়েছে, তাদের হাত থেকে সুনাগরিক যারা রয়েছে তাদেরকে রক্ষা করো। কুরআন আমাদেরকে 33 নম্বর সূরা আল আহজাব এ 70 নম্বর আয়াতে শিক্ষা দিচ্ছে, আমরা সবসময় যেন সত্য কথা বলি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন।